রাজধানীর উত্তরায় সেনাবাহিনী পুলিশ ও রাজুকের যৌথ অভিযানে অবৈধ বাড়ি ফুডকোর্ট ও বাজার উচ্ছেদ করা হয়েছে সকালে উত্তরা 15 নম্বর সেক্টর ও মেট্রো রেল দ্বিতীয় নম্বর স্টেশনের আশেপাশে প্রায় 300 দোকান হোটেল বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয় সেনাবাহিনী এই সময় বাধা দেয় সেখান থেকে তিন নারী সহ আরো কয়েকজন পুরুষকে আটক করে তুরাগ থানায় নিয়েছে পুলিশ রাজু ও সেনাবাহিনী বলছে সরকারি জমিতে স্থাপনা তৈরি করে মাসে লাখ টাকা চাঁদাবাজি করা হচ্ছে আর রাত হলে এই এলাকায় অসামাজিক কার্যক্রম কলাপ ও চুরি ছিনতাই হয় উচ্ছেদ অভিযান করতে এসে মূলত কেউ এরকম বাধা প্রদান করেনি তাদেরকে রিপিটেড ওয়ার্নিং দেওয়া হয়েছে তাও কিছু স্ট্রাকচার রয়ে গিয়েছিল সেগুলোই আজকে মূলত রাজুকের কর্তৃপক্ষ এসে ওনারা এসে এগুলো সম্পূর্ণ নিন্দন করেছে এই অভিযান তো অব্যাহত থাকবে তাছাড়া আমরা আইনগতভাবে এই কার্যক্রম পরিচালনা করব নেক্সট আমরা উচ্ছেদ কার্যক্রম মোবাইল আমাদের পরিচালিত